চাকদাহের বিষ্ণুপুর হাইস্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা প্লাস্টিক মুক্ত পরিবেশ করতে নামলো পথে। নদিয়ার চাকদাহের বিষ্ণুপুর হাইস্কুল উচ্চ মাধ্যমিকের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা প্লাস্টিক মুক্ত পরিবেশ করতে প্লাস্টিক থেকে মানুষকে দূরে রাখার জন্য বার্তা দিয়ে র্যালি করলো। প্লাস্টিক বর্জন করবার বার্তা নিয়ে পরিবেশ সচেতন করতে বিদ্যালয় থেকে র্যালি করলো কন্যাশ্রীরা। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীতা ভট্টাচার্য, এছাড়াও শিক্ষক শিক্ষিকারা। চাকদা বনগ্রাম রাজ্য সড়কে র্যালির পর বিষ্ণুপুর বাজারে একটি অস্থায়ী টেন্ট করে কন্যাশ্রীদের তৈরি কাপড়ের ব্যাগ স্বল্প মূল্যে পথ চলতি মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীদের হাতে তুলে দেন কন্যাশ্রীরা। আজকে আমরা যে র্যালিটা বের করেছি সেটা আমাদের যে কন্যাশ্রী ক্লাব, সেই কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে আমাদের টপিকটা ছিল হচ্ছে স্টে অ্যাওয়ে ফ্রম প্লাস্টিক। কারণটা হচ্ছে মানুষকে প্লাস্টিক সম্বন্ধে বা প্লাস্টিকের বিপর্যয় সম্বন্ধে সচেতন করা। আমরা দেখছি প্লাস্টিকের ব্যাগের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে এই যে বিভিন্ন ড্রেনগুলো বুজে যাচ্ছে, মাটির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। এটা আমাদের কৃষি প্রধান এলাকা, বিষ্ণুপুর মূলত গ্রামীণ এলাকা, কৃষি প্রধান এলাকা, এইখানে সমস্যাটা সাংঘাতিক। ড্রেনেজ সিস্টেম বিপর্যস্ত হচ্ছে, অল্প বৃষ্টিতেই জলে ভেসে যাচ্ছে রাস্তাঘাট, জমি চাষের জমিতে প্লাস্টিকগুলো ফেলা হচ্ছে যার ফলে উর্বরতা নষ্ট হচ্ছে জমির। ঠিক এই কারণেই আমাদের কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে আমরা ঠিক করেছিলাম যে এলাকার মানুষজনকে সচেতন করার উদ্দেশ্যে একটা র্যালি বের করব। শুধু এবং র্যালি বের করেই আমরা ক্ষান্ত হব না, আমরা সচেতন করার জন্য আমাদের প্রাক্তন যারা কন্যাশ্রী মেয়েরা ছিল তাদেরকে দিয়ে আমরা ব্যাগ তৈরি করেছি, সুতির ব্যাগ তৈরি করেছি। সেই সুতির ব্যাগ আমরা ভর্তুকি দিয়ে আজকে বাজারে, আজকে হাটবার, সেখানে আমরা মাত্র 10 টাকা মূল্যে সেই ব্যাগ মেয়েরাই বিক্রয় করেছে এবং খুব ভালো সাড়া পেয়েছি। আমাদের যে ছোট্ট একটা স্টেপ, যে একটা সামান্য একটা পদক্ষেপ, আগামী দিনে এটাই একটা বড় দাগ ফেলবে। বিষ্ণুপুর তথা চাকদা তথা নদিয়া বড় দাগ ফেলবে, এই আমাদের বিশ্বাস। এবং ব্যাগটাকে আমরা দেখাই, এই হচ্ছে এই সুতির ব্যাগ। এই সুতির ব্যাগটা আমাদের প্রাক্তন কন্যাশ্রী মেয়েরাই তৈরি করেছে, সেটাই বর্তমানের যারা রয়েছে কন্যাশ্রী তারাই এটাকে বাজারে বিক্রি করছে খুব স্বল্প মূল্যে, মাত্র 10 টাকা দিয়ে। আমার নাম সুশীতা ভট্টাচার্য, প্রধান শিক্ষক বিষ্ণুপুর হাইস্কুল। সঙ্গে আমরা বিষ্ণুপুর স্কুলের পক্ষ থেকে কন্যাশ্রী যে ক্লাব আছে, আমাদের মেয়েদের যারা কন্যাশ্রী আছে তাদের পক্ষ থেকে এবং স্কুলের উদ্যোগে মূলত আমরা এরকম ধরনের একটা প্রয়াস নিয়েছি যে প্লাস্টিক আমাদের পরিবেশে ব্যাপকভাবে যে দূষণ হচ্ছে সেই দূষণ মুক্তর বিরুদ্ধে, দূষণ মুক্তর পক্ষে আমরা যাতে পরিবেশ দূষণ মুক্ত হয় এবং প্লাস্টিক যাতে সবাই বর্জন করে, সেই জন্যে আমরা একটা প্রয়াস করেছি, একটা ছোট্ট প্রয়াস যে এই দিয়ে মানুষ যদি একটু সচেতন হয় তাহলে আমরা পরিবেশ প্লাস্টিক মুক্ত করতে পারি। আমাদের মূল উদ্দেশ্য যে প্লাস্টিক আমাদের পরিবেশে যে পরিমাণে দূষণ ছড়াচ্ছে তাতে অদূর ভবিষ্যতে মানবজীবন খুব মানে দুর্বিষহ হয়ে উঠবে, এবং তার জন্যে আমরা চেষ্টা করছি যে এরকম একটা ছোট্ট প্রয়াসের মাধ্যমে প্রত্যেক মানুষ সমাজের যারা আছে তারা যদি সবাই একটু একটু করে সচেতন হয় তাহলে কিন্তু আমাদের পরিবেশ প্লাস্টিক মুক্ত হবে এবং আমাদের জীবনযাপনটা এবং আমাদের পরিবেশ আমরা আরও স্বচ্ছন্দভাবে বাঁচতে পারবো, এইটাই আমাদের প্রয়াস। আপনার নাম পরিচয়? আমার নাম পঙ্কজ কুমার ঘোষ, আমি বিষ্ণুপুর হাইস্কুলের প্রেসিডেন্ট। বিষ্ণুপুর হাইস্কুলের পক্ষ থেকে আমরা পরিবেশের নানান গঠনমূলক কাজে এরকম গাড়ি বের করে মানুষদের সচেতন করার উদ্যোগটা নিই, এবং আমরা এর আগে অনেকবার অনেক রকম কাজে আমরা এরকম মানুষজনকে সচেতন করার উদ্যোগ নিয়েছি, যেমন বাল্য বিবাহ, তারপর সম্প্রতি করোনা ভাইরাস মহামারীর জন্য আমরা মানুষকে সচেতন করেছি যে বাড়ির থেকে না বেরোতে, কিছু হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে, মাস্ক ব্যবহার করতে, হাত ধুতে, এবং যা যা করতে হয় তাতে আমরা মানুষকে বলে সচেতন করার চেষ্টা করেছি। এবং পরিবেশের সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা আজও প্লাস্টিক বর্জন করার জন্য র্যালিতে বের হয়েছে যাতে মানুষ সচেতন হয়, কারণ প্লাস্টিক ব্যবহারের জন্য পরিবেশে নানা ক্ষতি হচ্ছে, মাটি ক্ষয় হচ্ছে, জল নিকাশি ব্যবস্থার খুব ক্ষতি হচ্ছে, ফলে কৃষি উন্নত হতে পারছে না এই দেশে। এই কারণে আমরা মানুষকে সচেতন করছি যাতে মানুষরা প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধ করে কাপড়, কাগজ ইত্যাদি যে কোনো ব্যাগ ব্যবহার করে পরিবেশকে
পরিবেশ ও আমাদেরকে সবাইকে যেন সুরক্ষায় রাখতে পারে। এবং আমরা এই প্রচেষ্টার কারণে খুবই কম মূল্যে দোকানদার হোক ক্রেতা বিক্রেতা সবার কাছেই কাপড়ের ব্যাগ বিক্রি করার প্রচেষ্টা করছি, তারা যাতে কিনে তারা প্লাস্টিকের ব্যবহার যতটা পারে কমাতে পারে এবং প্লাস্টিকের ব্যবহার যত কমবে পরিবেশ তত সুস্থ হয়ে উঠবে। এই প্লাস্টিকের কারণে অনেক সময় জলাভাবও দেখা যায়, কারণ বৃষ্টির জল মাটিতে ঠিকভাবে পৌঁছাতে পারে না, ফলে ভূমিক্ষয় হতে পারে এবং মাটির উর্বরতা কমে যায়, এর ফলে আমাদের পরিবেশে নানা ক্ষতি হতে পারে। তা আমাদের এই প্রচেষ্টা যে প্লাস্টিকের ব্যাগ আমরা যতটা পারি লোকজনকে বোঝাবো যে তারা ব্যবহার না করুক এবং পরিবেশকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলুক। সুদীপ্তা দাস, একাদশ শ্রেণী। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি এসে দেখতে পেলাম যে কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে কন্যাশ্রীর যে মেয়েরা যে বিভিন্ন কাজ করতে পারে, সমাজের যে উন্নয়নমূলক যে কাজ করতে পারে, তার উদ্দেশ্যে একটা প্রচেষ্টা যে অন্তত প্লাস্টিকের মতো একটা দূষিত পদার্থ বর্জন করার জন্য আহ্বান জানিয়ে যে একটা সেমিনারের আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্যে কন্যাশ্রী করেছিলেন, যেমন বাল্যবিবাহ রোধ এবং এছাড়াও এই মেয়েরা তাদের উদ্যোগে যে বিভিন্ন রকম সামাজিক কাজ করতে পারে তার উদ্যোগ একটা প্রচেষ্টা আজকে এখানে দেখতে পেলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত মেয়েরা আজকে কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে আজকে প্রত্যেকটা বাজারে মানুষকে সচেতন করা, অর্থাৎ যে প্লাস্টিক বর্জন করার যে বার্তা সেই বার্তা মানুষের সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছে, এতে আমি অত্যন্ত খুশি। অন্তকে বিষ্ণুপুরবাসী হিসাবে, দুবরা অঞ্চলের একজন নাগরিক হিসাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। নদিয়া থেকে মলদের রিপোর্ট, টাইমস বাংলা।